আজকে জাস্ট এটা নিয়ে রাইড করবো, একটু আপনাদের সাথে কথা বলবো। তো লাস্ট ওয়ান উইক কেন ব্লগ তেমনভাবে আপলোড দেওয়া হয় নাই, এটা নিয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। From the bar train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts, raised in a town. What's up beautiful people, assalamu alaikum, it's me Limon, আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। So first time এটাকে নিয়ে আজকে বেরোবো, মানে বেরোবো বলতে ব্লগিং করবো, এটা নিয়ে মোটো ব্লগ করবো। সো লিটারেলি এতদিন মোটো ব্লগ করা হয় নাই, আজকে ফ্রাইডে, গত ফ্রাইডেতে বাইকটা আনছি আমি সাভার থেকে, বাট আজ অবধি আমার চ্যানেলে কোনো ভিডিও হয় নাই, প্লাস এটাকে আমি ভালো মতো দেখাইও নাই, প্লাস এটাতে কী কী মডিফাই করা হয়েছে কিছুই বলা হয় নাই। তো আজকে এটা নিয়ে মেবি মডিফাই কী করছি এগুলো নিয়ে কথা নাও বলতে পারি, আজকে জাস্ট এটা নিয়ে রাইড করবো, একটু আপনাদের সাথে কথা বলবো। তো লাস্ট ওয়ান উইক কেন ব্লগ তেমনভাবে আপলোড দেওয়া হয় নাই, এটা নিয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সেটাই গাইস, তো যেহেতু ফ্রাইডে একটু বের হলাম আজকে, দেখি একটু ডাকবাংলার দিকে যাই। আর যদি এটা রিভিউ চান, ফুল রিভিউ, কত টাকা কস্ট হয়েছে, কি কি লাগানো হয়েছে বাইকটাতে, আর কেনার আগে কি কি ছিল, কেনার পরে এক্সট্রা কি কি লাগাইলাম, কি কি খোলাইলাম, সব কিছু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সো নর্মালি এই বাইকটা রাইড করে খুবই মজা, আর এক্সজস্টটা তো পুরো মাতালো এক্সজস্ট, যেদিক দিয়ে যাই পুরো মাথায় ফেলে, টিকটক বাইক হয়ে গেছে এটা, ঠিক আছে, যেদিকে যাই সবাই তাকাই থাকে। সো আমি যদিও বের হই নাই, চালানো হয়েছে খুবই কম, 19,000 কেনা হয়েছিল, 19,000 সামথিং, তো আমি মোটামুটি 60 কিলোর মতো রান করছি, 60-70 কিলো সাভার থেকে আসার সহ, গ্যারেজে ছিল, সার্ভিসিং করা হয়েছে, যার কারণে ব্লগিং আপলোড করা হয় নাই, এটা নিয়ে ব্লগ করাও হয় নাই। আবার গিয়েছিলাম কুমিল্লা প্রিয়াঙ্কা আর জাইমকে দিতে, সেটাই গাইস। চলেন যাই ডাকবাংলা যাই, ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। ওকে, ও মূলত আজকে খুবই ভিড় হওয়ার কথা, লিটারেলি ভিড় অলরেডি দেখতে পারতেছি ডাকবাংলার এদিকে, কাউকে কল দিই নাই, নয়নকে একটা কল দিছিলাম ও ধরে নাই, তো আজকে এমনি মানুষজন বেশি হওয়ার কথা, প্যারা নাই। কেন আসলাম, কোথায় যাবো, কি করবো, ভালো লাগতেছে না। ওকে গাইস, তো নদীর পাড়ের কথা যদি বলি, পর্দার পাড়ে আসলেই আমি এই প্লেসটাতে আসি, আর এই প্লেসটাতে আসার রিজন, এই প্লেসটা খুব ভাল লাগে আমার, ফাঁকা জায়গা, তো এর আগের বাইকটা থাকতেও আমি এই জায়গাটাই আসতাম, এসে বাইকের ছবি প্লাস আমার ছবি টবি তুলতাম, একটু ফিল নেওয়ার জন্য আসা যায়, সো এখানে দাঁড়ায় দাঁড়ায় ফিল নেই, সো এখন বাইকের কয়েকটা ছবি তুলি। ওকে গাইস, তো অনেকগুলো ছবি টবি তুললাম, এদিকে অনেকগুলো ছোটো ভাই ব্রাদার আসছে, সো ওদের দিয়ে ছবি টবি তুলাইলাম। গাইস ঘুরতে আসি বাইকটা নিয়ে, বড় ড্রাইভিং লাইসেন্স আছে তোমার, যেম নেশা লাইলে ভালোই তো লাগবো, হেলমেট নাই, হ্যাঁ ওই যাবো হেলমেট, সমস্যা নেই, আস্তে ধীরে চালায় ভাই, হ্যাঁ আমি কিন্তু তোমার মতো মোড়া আসছিলাম,
এই যে আমাদের দুহারের এটা হলো পাগলা রাইডার, তোমার নাম দিয়ে দিলাম জায়গা ভাই। হ্যাঁ তো গাইস, ব্যাপার যেটা হয়েছে, এই ছোট ভাই নামটা জানে কি বললো, নামটা খেয়াল নাই, তো ওই বললো ভাই চলেন একটু রাইড দেই আপনার সাথে, এই জন্যই ফুলতলা পর্যন্ত আসা। আর আমার এমনিতে কোনো কাজ নাই, যার কারণে আমি চলে আসলাম ও বলাতে। তো ভালোই লাগলো, আজকে আমার বাইকটা সার্ভিস টার্ভিস করায় নিয়ে বের হলাম, একটু টানাটানি করলাম ওর সাথে, ভালোই লাগলো। তো এখন চলে যেতেছি আর আমাদের নারিসার দিকে, ওইদিকে ভাই ব্রাদার আসে ক্র্যামবোর্ড ট্র্যামবোর্ড খেলে। সন্ধ্যার আগে ক্র্যামবোর্ড খেলা হয় না, সন্ধ্যার পরে। অল অ্যাবাউট আজকে একটু রাইড করলাম, মূলত এটাই আমার আপনাদের সাথে শেয়ার করা, কারণ বাইকটা কেনার পরে তেমন কোনো রাইড করা হয় নাই, আর যে একটা ছবি টবিও তোলা হয় নাই, ছবি না তুললে আসলে জমে না। এরকম একটা সুন্দর সাজানো গোছানো জিনিস কিনছি, যদি একটু ছবি টবি তুলে না ফেসবুকে আপলোড দিই তাহলে ব্যাপারটা কেমন লাগে বলেন। আমি কিনতে চাইছিলাম GS-XR, তারপর আবার কেন SF কিনলাম। এই বাইকটা এই সৌন্দর্য দেখেই আমি মুগ্ধ হয়ে যাই, যার কারণে বাইকটা নেই। তাছাড়া এই বাইকটা নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, মানে SF নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ SF একটা চালাইছি, তারপর কেন SF নেব আমি। আর যদিও বেশি দিন রাইড করবো না, এটা আমি সেল করে দিব, তো এটাই হচ্ছে রিজন। আর কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম, এগুলো আপনারা FB-তে পাবেন ইনশাল্লাহ, FB অথবা ইনস্টাতে কোনোটাতেই পাবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সো আপনারা চেক করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন আমার পেজে। অল অ্যাবাউট এতটুকুই গাইস, একটা ইভিনিং রাইড দিলাম, ছোটোখাটো রাইড, বাইকটা ঠিক আছে কি না এটাই টেস্ট করার জন্য বাইরে হলাম। বাইকটা অল অ্যাবাউট ওকে আছে, 100% ওকে আছে, মডিফাই করা হয়েছে, এগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট, তাহলে আমি একটা ব্লগ করবো ইনশাল্লাহ, আর এটা রিভিউ করবো যদি আপনারা কমেন্ট করে জানান। সো লিমন এখন আসবে, টাটা বাবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could've played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever wanna try to battle rap.